তথ্যমন্ত্রী হাসানুল হাকিনু অভিযোগ করেছেন, বিচার বিভাগের সাম্প্রতিক আচরণে প্রমাণ হয় দেশে এখনো ষড়যন্ত্র হচ্ছে। দুপুরে রাজধানী পিআইবিতে এক পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন। পুরোপুরি সাংবিধানিক প্রক্রিয়ায় যেতে সরকার পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জঙ্গিবাদের পৃষ্ঠপোষক খালেদা জিয়াকে এক পাল্লায় মাপা উচিত নয়। এ সময় জঙ্গিবাদের বিরুদ্ধে গণমাধ্যমকে শক্ত ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইনে নির্বাচিত 7 জন সাংবাদিককে পিআইবি A2I পুরস্কার দেওয়া হয়। দেশে শিশু নির্যাতন ভয়াবহ আকার ধারণ করেছে বলে অভিযোগ।